ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে জি ফাইভে একটা সিনেমার খবর পেলাম, আমি আগে সেইভাবে খবর পাইনি, মানে খবর রাখতে পারিনি, টাইম পাইনি একদমই। তো সিনেমাটার নাম হচ্ছে BA.com, যেটা কয়েকদিন ধরে জি বাংলাতে অ্যাড দেওয়া হচ্ছিল, যেটা 22 তারিখ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। তো আমি ভেবেছিলাম সেই দিনই দেখবো, তার আগে হঠাৎ খবর পাই যে জি ফাইভে সেটা আপলোড করে দেওয়া হয়েছে। যদিও আজকে সকালে একটা ট্রেলার দেখি, তো ট্রেলার দেখার কিছুক্ষণ পরই জানতে পারি যে সিনেমাটা নাকি এসে গেছে, তো যে কারণে আজকে দুপুরে সিনেমাটা দেখেনি, যেটা পরিচালনা করেছেন সুদর্শন রায় অভিজিৎ গুহ। তো এই দুজনের নাম যখন কোনো পরিচালনার জায়গায় থাকে, আশা করা হয় সিনেমাটা একটু অন্যরকম হবে। কারণ সুদর্শন রায় অভিজিৎ গুহকে আমরা এর আগে যে সিনেমা পরিচালনা করতে দেখেছি, তার মধ্যে অন্যতম দেখ কেমন লাগে, বা শ্রাবণের ধারা, বা আগে অনেক সিনেমা বানিয়েছে বাপি বাড়িজা, এই যে সিনেমাগুলো বানিয়েছে, প্রত্যেকটাই কমেডি জোনের সিনেমা, কিন্তু খুব সুন্দর মেসেজ দেওয়া, খুব সুন্দর কিছু সিন রয়েছে, কিছু ডায়ালগ রয়েছে। তো যে কারণে এই দুজনের মানে ডাইরেকশন আমার খুব ভালো লাগে। তো এই সিনেমায় যেটা সব থেকে বড় চমক হচ্ছে, বনি কৌশানি জুটিকে একেবারে নতুন ভাবে আনা হয়েছে, এবং অপরদিকে পায়েলকে এবং আরেকজন হিরো রয়েছে, প্রত্যেককে খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে। এবং গল্পটা বলে দিলে দেখার টুইস্টটা নষ্ট হয়ে যাবে, সেখানে গল্প আমি রিভিল করবো না, খালি যেটুকু বলবো সেটা হচ্ছে সিনেমাটার ভালো দিক, কিছু খারাপ দিক, তো সবকিছুই বলবো। তো প্রথম যেটা হচ্ছে খারাপ দিকটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সিনেমাটার মিউজিক। এই সিনেমার মিউজিক আমার বাকি সব সিনেমার চেয়ে আলাদা কিছু লাগেনি, গানগুলো ঠিক একই রকম লেগেছে যেরকম সবেতে থাকে, বাদ বাকি সবই মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব একটি ইউনিক কিছু লক্ষ্য করতে পারলাম না। এবং আর্টিনে সেটা ভালো লাগলো না, সেটা হচ্ছে এডিটিং। আমার মনে হয় সিনেমাটাকে আরেকটু ছোট করা যেত, আর একটু টাইমটা কমানো যেত, কিছু সিন মানে এরকম সিন আমরা বহু সিনেমায় দেখেছি, সেগুলো একটু যদি কম থাকতো আর হয়তো বেটার হতো। এই দুটো হচ্ছে খারাপ পয়েন্ট। ভালো পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা অন্য বনিকে আমরা দেখতে পেলাম। বনিকে ইদানিং পুরো একই রকম ক্যারেক্টারে পাওয়া যাচ্ছিল, রিসেন্টলি লাভ স্টোরিতেও সেই একই রকম ক্যারেক্টার প্লে করেছে, এবং সেখানে দাঁড়িয়ে যদি দেখি তাহলে কিন্তু বনির কেরিয়ার একটা অন্যরকম ক্যারেক্টার কিন্তু BA.com এ দেখানো হয়েছে। ওর যে হাঁটাচলা গেট আপ, সেটা থেকে কিন্তু একবারও বনি মনে হয়নি, পুরোপুরি বনি যে ক্যারেক্টার অভিনয় করছে সেটার কথা কিন্তু মনে হয়েছে। এবং কৌশানির অভিনয় পার্সোনালি মনে হলো অনেকটা উন্নত লেগেছে। এবং পায়েলকে বহুদিন পর ভালোভাবে কাজে লাগানো হয়েছে, যেটা এতদিন পায়েলকে কাজে লাগানো হচ্ছিল না। আমরা জানি পায়েল কিন্তু একজন প্রতিভাবান অভিনেত্রী, যাকে বাংলা সিনেমা কিন্তু সেইভাবে কাজ ভালো দিচ্ছে না, এবং বাদ বাকি যারা রয়েছে প্রত্যেকের সাপোর্টিং কাস্টে খুব ভালো কাজ করেছে। তো এরকম সিনেমা বাংলা কমার্শিয়াল ক্ষেত্রে খুব দরকার, যেমন কদিন আগে গুগলি এসেছিল, যে রবীন্দ্র মুখোপাধ্যায় পরিচালনা করেছিল, বা কিছু সিনেমা কমার্শিয়াল ক্ষেত্রে হচ্ছে, যেমন হাবজি কাবজি আসছে, ধর্মযুদ্ধ আসছে, এই যে সিনেমাটা BA.com, এই সিনেমাগুলো কিন্তু কমার্শিয়াল সিনেমা ক্ষেত্রে একটা কিন্তু দারুণ পরিবর্তন নিয়ে আসছে। কারণ এরকম সিনেমাটি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির দরকার, এবং এইরকম সিনেমায় কিন্তু ইন্ডাস্ট্রি থেকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। তো যে কারণে আমার মনে হয়েছে সিনেমাটা পার্সোনালি খুব তাড়াহুড়ো করে আনা হলো, আর একটু লেট হলে কিছু অসুবিধা হতো না, কারণ সিনেমাটা আমার মনে হয়েছে হল ডিজার্ভ করে। সব সিনেমা যদি ওটিটিতে চলে আসে তাহলে সেই মজাটা পাওয়া যায় না, হলে দেখে যে মজাটা পাওয়া যায়, হয়তো ব্যবসার কথা ভেবে সিনেমাটার রিস্ক নেওয়া হয়নি। তবে যেভাবে সিনেমাটা প্রমোশন হলো খুব খারাপ লাগলো, এত তাড়াতাড়ি টিজার এলো, তারপর ট্রেলার এলো, আবার সেই দিনই সিনেমা বেরিয়ে গেল। তো এইটা এইভাবে না করে আরো একটু বিগার গ্র্যান্ড ভাবে হয়তো করা যেত, তো সেটার একটু আফসোস রয়ে গেল, মানে খারাপ লাগলো খুব ব্যাপারটা। তো এটাই ছিল আমার বক্তব্য, আমার পার্সোনালি খুব একটা খারাপ লাগেনি, যেটুকু সিনেমাটা দেখেছি খুব মজা পেয়েছি, এবং আমি এটাকে রেটিং দেবো 5/4। আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা দেখুন কয়েক ঘন্টা যদি ফুর্তি করতে চান, একটু মজা পেতে চান, এবং নিজের টাইমটা স্পেন্ড করতে চান, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার জন্য একদম পারফেক্ট সিনেমা। নয় জি ফাইভে চলে যান এখনই, আর না হলে ওয়েট করুন 22 তারিখে জি সিনেমায় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার দেখার জন্য, ভালো লাগবে কথা দিলাম। তো এটাই ছিলাম বক্তব্য, সবাই ভালো থাকুন, টেক কেয়ার, এবং যদি চ্যানেলটা নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন মতো পাই, আবার দেখা হবে।